বর্ধমান জংশন স্টেশনের পুরনো রেল সেতু দিয়ে যানবাহনের যাতায়াত সম্পূর্ণরূপে নিষিদ্ধ হলো। এখন থেকে সমস্ত যানবাহনের যাতায়াতে ব্যবহার হবে নবনির্মিত ঝুলন্ত রেল সেতু। এতদিন পর্যন্ত পুরনো রেল সেতু দিয়ে মোটর বাইক, রিক্সা, ভ্যান রিক্সা, ইকোরিক্সা যাতায়াত করত, কিন্তু এবার শুধুমাত্র পায়ে হেঁটেই ওই পুরনো সেতু দিয়ে যাতায়াত করা যাবে। বর্ধমান শহর থেকে কাটোয়া কালনার দিকে যাতায়াত করতে হলে নবনির্মিত রেল সেতুই ব্যবহার করতে হবে সমস্ত যানবাহনকে। পুরনো রেল সেতুর উভয় দিকেই যাতায়াতের ক্ষেত্রে ঘিরে দেওয়া হয়েছে, যাতে সেখান দিয়ে কোনো যানবাহন যাতায়াত করতে না পারে। এমনভাবে লোহার পিলার দিয়ে দেওয়া হয়েছে, সাইকেল নিয়েও কিন্তু আর যাওয়া সম্ভব নয় পুরনো সেতু দিয়ে। সম্প্রতি রেল প্রশাসনের সাথে জেলা প্রশাসনের একটি বৈঠক অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরে। সেখানেই রেল আধিকারিকরা সেতুটির বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ বলে জানিয়ে দেন। মাঝে মধ্যেই রেললাইনের উপরে সেতু থেকে চাঙর খসে পড়ছিল। সেতুর নিচেই রয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার, তাই বড়সড় বিপদ হওয়ার আগেই যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ করে দিল প্রশাসন। রবিবার রাত থেকেই বন্ধ করা হলো সমস্ত যানবাহন চলাচল। বিকল্প ব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত পুরনো রেল সেতু বন্ধ করে দিলে বহু মানুষকেই সমস্যায় পড়তে হবে, সেটা সকলেই জানেন। কিন্তু এমতাবস্থায় পুরনো রেল সেতুর অবস্থার কথা বিবেচনা করেই যানবাহনের চাপ কমাতে পায়ে হেঁটে ছাড়া সমস্ত রকমের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হলো পুরনো সেতুর উপর দিয়ে। তো এই যে ব্রিজটাতে মানুষ যাতায়াত করতো এবং ব্রিজটারও অবস্থা খারাপ ছিল, তো এই টাউন করাতে ব্রিজটাতে নির্মাণ করা হবে, তাতে আপনাদের কি মনে হচ্ছে, ভালো হবে না খারাপ হবে? তাহলে এখন তো আপনাদের উপর দিয়ে ঘুরে যেতে হবে, এখন উপায় নাই, ঘুরে যেতে হবে, রাস্তা যখন আছে যেতে হবে। তার জন্য তো নতুন ব্রিজটাও করা হয়েছে, তার জন্য নতুন ব্রিজ করা হয়েছে, ঠিকই আছে, মানুষের সুবিধা হচ্ছে। আপনার নাম? মহেশগিরি। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।